अल्लाह अकबर। शराकाशेर तारका जो दी तारका चाहिए बेशे इबादत सैयदना उमर अल फारूक रदियल्लाहु तआला আর সাইয়েদনা ওমরের আজীবনের ইবাদত একত্রিত করা হলে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের এক রজনী এক রাতে সমান হবে না। চিৎকার দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাম কম না বেশি? বেশি। আর জোর শুনুন, কম না বেশি? বেশি। কত বেশি? অনেক। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, দুজানের বাদশা নবী, নিজ হাত মুবারক থেকে একখানা আংটি মুবারক বাহির করলেন। আংটি মুবারক বাহির করে আল্লাহর প্রিয় নবী দুজানের বাদশা নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিকের হাতে মুবারকের মধ্যে দিলেন। আবু বকর, বাজারের মধ্যে যাও, স্বর্ণকারের কাছে গিয়ে আংটির মধ্যে তুমি সুন্দর করে লেখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এবার জোরে জোরে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর ওই স্বর্ণকারের দোকানে গেলেন, রাসূল পাক রাংটি মুবারক নিয়ে গেলেন। স্বর্ণকারকে বললেন, ভাই সুন্দর করে তোমার যত যে দক্ষতা যোগ্যতা দিয়ে সুন্দর করে আল্লাহর নামটা আংটির মধ্যে লেখো, শুধু আল্লাহর নাম লেখো না, আল্লাহর নামের পরে আমার মনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক তুমি লেখো। নবীজি বললেন, শুধু আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসেন। আল্লাহর নাম আমাদের দেশে এখনো অনেকে আংটি পড়ে, আংটির উপরে নিজে গিয়ে লেখে আনে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। স্বর্ণের হার কোনো মতে এখানে আসে, লেখে দেয় আই লাভ ইউ। প্রেমিক তার প্রেমিকার নাম এখানে লেখে রাখে। সবচেয়েতে আমাদের যাকে আমাদের ভালোবাসতে হবে, যার ভালোবাসার মধ্যে দুনিয়া আখরার, সবাই উচ্চস্বরে বলুন রহমাতাল্লিল, আর একটু আওয়াজ দিয়ে বলুন রহমাতাল্লিল। ওই নবীর ভালোবাসা সর্বক্ষণ চাই কি চাই না? নবীকে বেশি বেশি ভালোবাসবে। আল্লাহ রাসূল বলে, আবু বকর এখানে আল্লাহর নামটা লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি নিজকে নিজে বললেন, আল্লাহর নাম লিখবো, নবীর নাম লিখবো না, এটা তো হয় না, এটা হয় না। আমি আল্লাহর নামও লিখব, নবীজির নামও লিখব। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশটি স্বাধীন সোনার বাংলাদেশের রাজধানীকে সবাই জানেন, চিনেন, অনেকে আসা যাওয়া করেন ঢাকা রাজধানীতে। একটা জাতি মসজিদ রয়েছে বাইতুল মোকাররম, সেখানে দীর্ঘকাল পর্যন্ত ছিল আল্লাহ। অনেক আন্দোলনের পরে সেখানে সংযুক্ত হয়েছে হক আকবর, আল্লাহ আকবর। কিন্তু বড় বড় ইমাম সাহেব মসজিদের মধ্যে ইমামতি করেন, নাম মদিনাঘাট থেকে শুরু করলে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে শেষ হয়, এত বড় বড় নাম। কিন্তু সেই সমস্ত আলেমদের দৃষ্টিতে আল্লাহর নামের সাথে নবীর নামটা লিখতে তাদের শরম থাকে না। এতে প্রমাণ হয় রাজাহিরি রসুলি পাকের শত্রু
ইসলাম শত্রু, ঠিক কি না? ঠিক। জাতি মসজিদে মেইন গেটে আল্লাহ শব্দের সাথে মোহাম্মদ শব্দ ফিট হোক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। কারণ মুসলমান যখন কলমা পড়ে, কলমার সাথে আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম আছে কিনা? আছে। আরো জোর ভাই আছে কিনা? আছে। আজানে নবীর নাম আছে, কামতে নবীর নাম আছে, খুতবায় নবীর নাম আছে, মুনাজাতে নবীর নাম আছে, শাদির মধ্যে নবীর নাম আছে, জানাজায় নবীর নাম আছে, দোয়াতে নবীর নাম আছে, কবরে নবীর নাম আছে, সব জায়গায় নবীর নাম আছে কিনা? আছে। যারা ঈমানদার তাদের সিনার মধ্যে নবী আছে কিনা? আছে। প্রতিটি মসজিদে আল্লাহর সাথে নবীর নাম লেখা হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। সেখানে এতদিন অনেকদিন ছিল আল্লাহ, পরিধি বলতে বলতে সেখানে হয়ে গেছে আল্লাহু আকবার। কিন্তু তারপরও নবীর নাম আনতে চায় না, কারণ নবী যদি আইসা যায় এখানে শিরিক আরম্ভ হয়ে যাবে। কিন্তু অথচ নবীর নাম আসলে এখানে প্রেম শুরু হবে। আমি নিজে দেখেছি আমার প্রিয় রাসূল পাকের শাহ মসজিদ যেখানে আল্লাহর নবী ইমামতি করেছেন, নামাজ পড়েছেন, যে মসজিদে নামাজ পড়লে 50,000 ভক্তের সওয়াব পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ভক্তের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদ মসজিদে নববী মিন রিয়াজিল জান্নাত, ওখানে কতগুলো ফিলার রয়েছে, প্রতিটি ফিলারের মধ্যে আল্লাহ এবং নবীজির নাম মোবারক লেখা, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা হজে যাবেন তারা দেখবেন মসজিদে নববী শরীফে, মক্কা শরীফ, মসজিদে হারামে সব আল্লাহ নবীর নাম লেখা আছে কিনা। কিন্তু আমাদের দেশে আল্লাহর নামটা ইবাদত মনে করে, নবীর নামকে বেদাত মনে করে। ও সুন্নি ভাইয়েরা, বুড়িচ্চরের ভাইয়েরা, রাউসানের ভাইয়েরা, হাটাজারির ভাইয়েরা, আওয়াজ দিয়ে জোরে সরে বলেন, আমরা রসুলি পাকের নাম মোবারক চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ও উত্তর বুড়িচ্চর, এটা হাটাজারি না? আচ্ছা আচ্ছা। নবীজির নাম লেখা। সাইয়েদনা আবু বকর নিজকে নিজে বললেন, রসুল আমাকে বলেছেন আল্লাহর নাম লিখতে, আমি রসুলের নামও লিখে নেব। সেখানে সুন্দর করে আল্লাহর নামের সাথে নবীর নামটা লেখা হল। এবার তিনি রওনা হলেন আল্লাহর প্রিয় নবী দোজানের বাদশা নবীর কাছে। তিনি রওনা হলেন, আংটি মুবারক তিনি দিবেন। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল শোনো, অ জিব্রাইল দেখো সাইয়েদনা আবু বকর আমার নবীকে কত ভালোবাসে। রসুল বলল শুধু আমার নাম লেখার জন্য, কিন্তু আমি আল্লাহ থেকে আবু বকর সিদ্দিক নবীকে বাদ দেয় না। হ্যাঁ জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আবু বকর যেমনি ভাবে আমার নামের থেকে নবীর নাম বাদ দেয় না, আংটির মধ্যে লেখে নিয়েছে। তুমি জিব্রাইল, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর নামের সাথে আবু বকরের নামটাও লিখে দাও, কারণ যে আবু বকর আমাকে আমার থেকে নবীকে বাদ দিতে চায় না, আমি আল্লাহ নবীর থেকে আবু বকরকে বাদ দিতে চাই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আংটি মোবারক নিয়ে আসলেন, নবীজির হাত মোবারকে যখন আংটিটা দেওয়া হলো, আল্লাহর নবী অবাক হয়ে বলেন, আবু বকর নাম তো তুমি বানিয়ে ফেলেছো, আল্লাহর নামের পর আমার নাম তুমি কেন লেখলে? হুজুর আপনার নাম এই জন্য লিখেছি, আপনার নাম যদি আমি না লিখি মনে হয় আমার ঈমানটা থাকে না। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর বুঝলাম তুমি আমার নাম লিখেছো, তোমার নাম তো তুমি লিখেছো। জিব্রাইল ইসলাম উত্তর দিচ্ছে, ইয়া রাসূল আল্লাহ আবু বকরের নাম লিখেছে, আবু বকর জানে না। হুজুর আল্লাহর নামের সাথে আপনার নাম যে আবু বকর লিখে দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামের সাথে আবু বকরের নামটাও লিখে দিয়েছে, কারণ যে আবু বকর আল্লাহ থেকে নবীকে বাদ দিতে চায় না, ওই আল্লাহ আপনি নবীর থেকে আবু বকরকেও বাদ দিতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
تو سلطان عالم یا حبیبی زر و لطف سوے ما نظر کون صلاۃ علی رسول اللہ 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 کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے صلاۃ علی رسول کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو صلاۃ علی رسول اللہ پرمان ہو لو بجا گلو سیدنا ابو بکر تار جیبنر شروعتے جی دن تینی کلمہ پڑھے مسلمان ہلین ওই দিন থেকে এতকাল পর্যন্ত প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তে যিনি যাকে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন মিলাদুন্নবীর মালিক সবাই জোরে জোরে বলুন ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বল আল্লাহু আকবার তার গোটা জীবন আমার নবীকে ভালোবেসেছেন আপনারা যারা মদিনে শরীফ গিয়েছেন বা আল্লাহ পাক যদি দয়া করেন যদি যাবেন তাহলে সেখানে গিয়ে দেখবেন রসুল পাকের রওজাই মোবারকের সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন তার পাশে হযরত ওমর ফারুক শুয়ে আছেন তার পাশে জায়গা খালি রয়েছে একটি কবর জায়গা কবরের জায়গা রয়েছে মদিনা শরীফ আর যার জন্য খালি রয়েছেন তিনি রয়েছেন চতুর্থ আসমানে জোরে করে সুবহানাল্লাহ এটা কেমন কথা কবরের জায়গা খালি কোথা মদিনা শরীফ একটু আওয়াজ দিবেন জোরে বলেন কোন শরীফ আর যার কবর হবে তিনি আছেন কোথা আরো জোরে বলেন কোন আসমান চতুর্থ আসমান চতুর্থ আসমান কি বাহার সিগন্যাল গেলে পাওয়া যাবে কোথায় গেলে পাবো সেই দিকে যেতে হবে সেই দিকে যাওয়া সম্ভব না পাওয়া সম্ভব কিন্তু আছে এটা আমাদের ঈমান ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদার আল্লাহ পাক আমার আপনার মাথার উপর সাতটা আসমান রেখে দিয়েছেন চিৎকার দিবেন সুবহানাল্লাহ কয়টা আসমান একটার থেকে আরেকটার দূরত্ব কত পাঁচ শত বছর একটার থেকে আরেকটার দূরত্ব পাঁচ শত বছর একটার দবস পার হইতে পাঁচশ বছর এভাবে চার আসমান প্রায় চার হাজার বছরের পথের মাথায় শুয়ে আছেন সেখানে আছেন অবস্থান করেছেন ঈসা আলাইহিস সালাম একটু ধরে শুনে পড়েন আল্লাহুম্মা আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা যখন গেলেন আরশদার মাবুদ কিয়া বলে আইরে হাবিব আমার নিকট জুতা মোবারক নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেনা মাওলানা গভীর মনোযোগ আমার সুন্নি ভাইয়েরা আমার শ্রোতা ভাইয়েরা আমার মাস্টার প্রভাষক শিক্ষক ভাইয়েরা আলেম উলামা ভাইয়েরা ইমাম ভাইয়েরা মুয়াজ্জিন ভাইয়েরা কারি সাহেব ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহর পীর নবীর রওজা মোবারক সাথে দুটি রওজা রয়েছে কবর রয়েছে সাইয়েদনা আবু বকর ওমর পাশে একটি কবরের জায়গা বিদ্যমান খালি রয়েছে কবরের জায়গা খালি রয়েছে সোনার মদিনায় আর যিনি কবরে শুইবেন আসবেন
তিনি বর্তমানও এখনো রয়েছে চতুর্থ আসমানে। তিনি এমন একজন মানুষ, তিনি সাধারণ পাবলিক নয়, কৃষক নয়, শ্রমিক নয়, তিনি এমন এক ব্যক্তি যিনি ছিলেন জলিল কদর পয়গাম্বার, ইঞ্জিল কিতাব প্রাপ্ত ছিলেন। আজকে তিনি চতুর্থ আসমানে বসে আছেন, আবার তিনি দুনিয়ার মধ্যে আসবেন নবী হয়ে নয়, ইঞ্জিল কিতাব নিয়ে নয়, তিনি আবার জমিনের মধ্যে আসবেন আমার আপনার নবীর গোলাম হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এগুলা কি বড় মৌলবীরা দেখে না, বড় হুজুররা হাড়াজারি মাদ্রাসার মহাতম ইমনাতু ইসার ইসলাম, জিরি মাদ্রাসার নায়েবে মহাতম নয়, মিশর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল নয়, তিনি কে? তিনি জলিল কদর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। নাম কি? ঈসা রূহুল্লাহ। আছেন কোথায়? একটু আওয়াজ দেন, আছেন কোথায়? কবর জায়গা কোথায়? একবার দুনিয়াতে এসেছেন, জোরে বলেন একবার দুনিয়াতে এসেছেন, আবার চলে আবারও কি নবী হয়ে? না, আরো জোরে বলেন নবী হয়ে। না, কি হয়ে? বরিচ্চনের মায়ানাম, হাটাজারির মায়ানাম, নসিব আমাদের অনেক ভালো, জামরা সাহাবি হয় নাই, তাবি হয় নাই, তবে তাবি হয় নাই, গৌসুল আজম হয়নি, আমরা আল্লাহর নবীর গুনাহগার উম্মত হলাম, আমাদের দাম মর্তবা অনেক বেশি। রসুল আপনার আমার সম্পর্কে বলে গিয়েছেন, শাফাতি লিহালিল কাবায়রে মিন উম্মতি, উম্মতরে তোমার যদি ইমানটা যদি মজবুত থাকে, আমি নবীর প্রতি যদি মহাব্বত শ্রদ্ধা যদি ভালো মতো করে রাখো, খোদার কসম দিয়ে বলে গেলাম হাশরের ময়দানে তুমি গুনাহগার উম্মতের নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, সিজদায় পড়ব, আমার সিজদার অবস্থা দেখে আল্লাহ পাক তোমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আমার আপনার জন্য যিনি সুপারিশ করবেন তিনি মিলাদুন নবীর মালিক, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সুপারিশ করবেন আমাদের নবী সুপারিশ করবেন। আমার আগে বক্তা মাওলানা আব্দুল হামিদ সাহেব বলেছেন, কারা কারা বলেন, অনেকে বলেন রসুল পরের কল্যাণ অকল্যাণ করা তো দূরের কথা, নিজেরও ভালো মন্দ করার কিছুই ক্ষমতা নেই। সবাই উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। রসুল কিছু করার ক্ষমতা আছে কিনা? শুধু কিছু না, অনেক। জোরে বলে কি? অনেক বলতে কি? আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের মধ্যে বলেন, আমার নবী কি করতে পারে আমার সুন্নি ভাইয়েরা মুরব্বী বাবারা শুনুন, আল্লাহর নবী কি করতে পারে আমার ভাইয়েরা বলুন, বিসমিল্লাহির রহমানির ইন্না আতাইনাকাল কাউসার, জোরে জোরে বলবেন ইন্না আতাইনাকাল কাউসার, ফসল্লি লিরব্বিক ইন্না শানিয়াকা। আল্লাহ পাক আমার নবী কি করতে পারেন, আমার নবী কি সম্পত্তির মালিক, আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বলেন, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, খায়রান কাসিরান বলা হচ্ছে তাফসীরের মধ্যে, শাফায়েতে কুবরা সহ, আটকানা বেহেশত সহ, হাশরের ময়দানে সুপারিশ সহ। হাবিব আপনাকে এমন ক্ষমতা আমি দান করেছি, আমার দরবারে যত নিয়ামত সমস্ত নিয়ামতের মালিক আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ কল্যাণ করার ক্ষমতা আছে কিনা? আছে। আরো জোরে বলেন আছে কিনা? আমার নবী উপকার করতে পারে কি পারে না? সে ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ। আজকে অনেকে মাহফিল করে, ওয়াজ করে, সেখানে মানুষ আসে ছোট্ট করে বলে দেয় রসুল কোনো কল্যাণ করার ক্ষমতা নেই।
এই কথা যারা বলবে এরা কি ইমানদার না বেঈমান? বেঈমান। আরো জোরে তারা কি? বেঈমান। এদের থেকে আপনি একটু সাবধানে থাকবেন। কি বলতেছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে রাসূলের পাকের চার খলিফা রয়েছেন, চার খলিফার মধ্যে দুই খলিফা রাসূলের পাকের কাছে শুয়ে আছেন, আরেকজন প্রায় 250 হাত দূরে রয়েছেন, জান্নাতুল বাকির মধ্যে একদিন শুয়ে একজন শুয়ে আছেন সাইয়েদিন ওসমান গনি জিন্নুরাইন, আরেকজন শুয়ে আছেন ইরাকের জমিনে কুফা শহরে, তিনি হচ্ছেন শের খোদা হযরত আলী মা ফাতেমার স্বামী হাসান হোসেন রাব্বা। সবাই জোরে জোরে বলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের খলিফা কয়জন? আরো জোরে কয়জন? আবু বকর ওমর ওসমান ও আলী, চারজনের মধ্যে দুইজন হচ্ছে কাছে, একজন হচ্ছে প্রায় 250 গজ দূরে, আরেকজন হচ্ছে ইরাকে কুফায়। শের খোদা হযরত আলী, ওনার মাজার আমি নিজে জিয়ারত করেছি, তিনবার আল্লাহ পাক বগদাদ শরীফ আমাকে নিয়েছেন, শের খোদা আলীর মাজারে গিয়েছি, কারবালায় গিয়েছি। শের খোদা আলীর মাজারে প্রায় 47 টন স্বর্ণ রয়েছে। জনমের কয় টন? 47 টন। 47 তোলা নয়, 47 মন নয়, 47 টন। যে ওহাবিদের মাথা টন টন করে ওঠে, এগুলাতে একটা ফুলের মালা দেখলে হার্ট ফিল হয়। হ্যাঁ, কি না জানি বলে সারা দেশে সারা বিশ্বে মেয়তরের গোষ্ঠী যদি আতরের খুশবু পায় বেহুশ হয়ে যায়, কারণ তার জাতিগত পেশা হচ্ছে ময়লা পরিষ্কার করা। আতরের ঘ্রাণ পাইলে সে কি করে? আর ওহাবি গোষ্ঠী মাজার যদি ফুল দেখে বেহুশ হয়ে যায়, আর আমরা যদি ফুল দেখি খুশি হয়ে সালাম করা শুরু করি। জোরে কোন আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি মাজারের বিপক্ষে না পক্ষে? জিয়ারত চান কি চান না? জিয়ারত করলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? 47 টন স্বর্ণ, বিশাল বিশাল দল, কত সুন্দর মাজার। আর সেই মাজারের ভিতরে শের খোদা আলী জিন্দা, মরে নাই। যদি শের খোদা আলী মারা যায় কোরআন মিথ্যা, আর কোরআন সাক্ষী দিচ্ছে লিমা ইয়াক্তালু ফি সাবিলিল্লাহ বালা হায়া, সমস্ত শহীদরা জিন্দা, শের খোদা আলী নবীর চতুর্থ খলিফা, তিনি কবরে জিন্দা, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? দলিল কি? কোরআন। আরো জোরে বলেন দলিল কি? কোরআন। কোরআনুল করিম, কোরআন তো আমরা মানি, আর তারাও কোরআন শরীফ পড়ে, কিন্তু আল্লাহ পাক কোরআনের প্রথমে বলেন হুদাল্লিল, হুদাল্লিল ওয়াহাবি না, খারিজি না, শিয়া না, মুতাজিলা না, হুদাল্লিল, হুদাল্লিল মুনাফিকিন বলেনি, ফাসিকিন বলেনি, কাফিরিন বলেনি, মুশরিকিন বলেনি, হুদাল্লিল মুত্তাকিন। উচ্চ স্বরে বলেন সুন্নি ভাইরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ মানতে চাই কি চাই না? কোরআন শরীফ কার? রসুল কার? আমরা কার? কোরআন শরীফ মানার জন্য হুকুম কার? রসুল পাকের চার খলিফা, তাদের মধ্যে একজন, তিনজন হয়েছেন শহীদ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাইয়েদনা আবু বকর শহীদ হননি, কিন্তু শহীদের মর্যাদা পেয়েছেন তিনি। কিন্তু হযরত ওসমান গনি শহীদ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী
তিনি জন কি শহীদ হয়েছেন। আমরা তো এখন ইসলামের জন্য এক ফোঁটা রক্ত দিতে পারিনি, অথচ যারা পৃথিবীর থেকে জান্নাতি তারা শহীদ হয়েছেন। কি সম্পত্তির জন্য, গদির জন্য, না ইমানের জন্য? আর একটা আওয়াজ দিব, কিসের জন্য? সব একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বৃষ্টি হয়েছে তো, অনেকে ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া, কাপন পড়ায়া। যুবক ভাইরা বলো, গোসল করায়া, রাখিবে যখন কবর সোয়া, লয়গ কুলে গুলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মন কিরনা কি রাশিয়া, সওয়াল করবে বসায়া, জোরে, মন কিরনা কি রাশিয়া, সওয়াল করবে বসায়া, দিবেন গন বিজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের জলক লাগিয়া, বলুন, আপনারই নূরের কবরের আদার যাবে চলিয়া, দয়া করিয়া দিও গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার প্রিয় নবী, দোজানের বাচ্চা নবী।